Good morning, everyone. Chocka chocka, very pretty sunrise. Take care. Sunrise দেখা গেছে বাট ছবিটা ভীষণ ফেটে যাচ্ছে জুম করলে সেই জন্য যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম চিনের মতো আর দেখা পাওয়া যাচ্ছে না বাট ভোরবেলা এত কষ্ট করে উঠে এসে কি তার কিছু তো বেনিফিট নিতে হবে Sunrise দেখা হয়ে গেছে কিছু সিশলও কুড়িয়েছি আচ্ছা আপনি দেখতে পারেন বাড়িতে এসে গেছি বাট মেয়েরা এখনো ঘুমোচ্ছে আর ও বোধহয় একটু ওয়াশরুমে গেছে তো সেজন্য আমাকে ওয়েট করতে হবে তারপর আমি ঢুকছি ঘরে A few moments later. হঠাৎ করে একটা সাজেন প্ল্যান ঠিক হয়েছে আমরা আবার চাল করতে যাচ্ছি আমি আর ওয়েট করছি ফোন নিয়ে যাচ্ছি না বিকজ ওখানে ফোন তো আর কেউ নেই এসে আবার কথা হচ্ছে সারাদিনে প্রচুর এনজয়মেন্ট হয়েছে সকালবেলা বেরিয়ে গেছিলাম সানরাইজ দেখতে তোমরা তো দেখিয়েছো প্রচুর সিশেল পুড়িয়েছি ঝিনুক পুড়িয়েছি আজকে এমন একটা জায়গায় গেছিলাম আমি ঠিক জানি না এক্স্যাক্টলি জায়গাটা কোথায় বাট হাঁটতে হাঁটতে একদম সেই কী বলবো এদিকে অনেকটা স্বর্গদ্বারের কাছাকাছি চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে আবার ওই দিকে চলে গেছিলাম মানে যেরকম ডিসক্রিপশান দিলাম এখানে মৈত্রী শুনে বললো যে পুরী হোটেলের কাছাকাছি তো ওইখানে মানে একটা জায়গা ছিল একদম খাই একদম মানে নিচুটি পুরো মানে এতটা ঢালু প্রায় মানে এতটা ঢালু তো ওইখানে গিয়ে কী হয়েছে বলতো ওইখানে গিয়ে পুরো না ঝিনুকগুলোকে দেখা যাচ্ছে নিচে এত 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 ঝিনুক পড়ে যেরকম যেরকম সমুদ্রের নিচে কোরালগুলো দেখতে পাওয়া যায় সেই রকম আর জলটা পুরো পরিষ্কার জল ছিল একদম তো ওইখান থেকে মানে যে ঢেউটা চলে যাচ্ছে তোমরা দৌড়ে গিয়ে ঝিনুকগুলো পুড়িয়ে নিয়ে আনছি আর প্রচুর মানে ঝিনুক পুড়িয়েছি আজকে সকালবেলা উঠে আর তার সাথে আহা আহা আহা
আর তার সাথে সানরাইজটাও আজকে ভালো দেখেছি। মেঘ ছিল বাট আমি যখন পৌঁছেছি একটা গ্যাপ ছিল, মানে নিচেও মেঘ ছিল ওপরেও মেঘ ছিল, জাস্ট মানে একদম ডাউন থেকে সূর্যটা জাস্ট উঠছে, মানে ওই মেঘটা থেকে উঠছে, উঠে আবার ওপরের মেঘে চলে গেল, মানে লাল টকটকে একটা বিশাল আকারের বল। আমি ফোনে তুলেছি বাট ফোনে অতটা ভালো আসেনি, যাই হোক যতটা তুলেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে প্রচুর এনজয় হয়েছে, তারপরে এসে ভেবেছিলাম যে আর বেরোবো না, তারপরে হঠাৎ করে প্ল্যান হলো সাডেনলি, যেটা বললাম যেরকম মানে ইন্দ্রদা বললো যে তোমরা যাও আমরা আছি বাচ্চাদের দেখে দেবো, চলো, তো তার কোনো কথাই নেই, দিয়ে আর তো একটা দিন মাত্র আছে সেই জন্য, মানে একটা দিনও নেই আজকের দিনটাই লাস্ট, সেই জন্য আমরা কালকেই চলে যাব, তো সেই জন্য আজকে যখন সুযোগ পেয়েছি তখন চলে যাই, মজা করে আসার প্রচুর মজা করেছি। আর তার সাথে আজকে একটা অ্যাডভেঞ্চারও করেছি, কী অ্যাডভেঞ্চার করেছি বলো তো, আমি তো আজকে গেছিলাম সমুদ্রের ধারে, তো আমার খুব ইচ্ছে ছিল একটা সিঙ্গেল ফটো তোলা, তো একজন ফটোগ্রাফারকে ডেকে একটা ফটো তুলেছি, একটা না দুটো ফটো তুলি, সেটা আমার হাজব্যান্ড এখনও জানেও না, জানাইনি, আমি আর মৈত্রী জানে শুধু, মানে আমি তুলি এনেছি, পেমেন্টটা ওখানে এখানে এসে করবে ওরা। তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এখন জিনিসটা বলতে হবে কারণ কি হঠাৎ করে এরকম একটা জিনিস হলেও খেপে যাবে, তো যাই হোক না আসবে বিকেলবেলা ছবিগুলো আসবে, ছবিগুলো আসলে ডেফিনেটলি শেয়ার করব তোমাদের সাথেও। সো আপাতত এত দূর অবধি হয়েছে, তারপরে ব্লগটা দেখতে জামাটা খুললো, দিয়ে জামাটা ঠাকুরটাকে নমস্কার করে একটু আগে যে গেঞ্জিটা দেখলে সেটা ইন্দ্রদার জন্য, আমরা আগের দিনকে পুরীতে কেনাকাটা করতে গেছিলাম তো এইগুলো কিনে এনেছি, এটা হচ্ছে আমার বড় মেয়ের জামা, দেখা মাত্রই পছন্দ হয়ে গেছিলো, ব্যাস সঙ্গে সঙ্গে নিজের করে নিলাম। আর এই দুটো আমার ছোটো মেয়ের, প্রথমে ভেবেছিলাম একটাই কিনবো কিন্তু জামাগুলো এত কিউট লাগছিলো দুটোই কিনে নিলাম। আর এটা আমার ছোটো মেয়েকে দিয়েছিল মৈত্রেই, আমরাও রোদ্দুরকে একটা কিউটি কিউটি গেঞ্জি দিয়েছিলাম বাট সেই গেঞ্জিটার ফটো তুলে রাখা হয়নি, সরি। আর এই দেখো আমার ছোটো মেয়েকে, মৈত্রেই আন্টিকে ওর খুব পছন্দ হয়েছিল, যখনই সুযোগ পাচ্ছিল মৈত্রেই আন্টির কোল দখল করে বসে থাকছিল। যে ছবিটার কথা বলেছিলাম সে দুটো এসে গেছে আজকে দুপুরবেলা, একজন রেডি হয়ে গেছে অলরেডি, দেখি 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 রেডি হয়ে গেছে, এখানে এরা এখানে একটু পড়াশোনা করছে, তারপরে মন্দির যাবে। তো কালকে যেহেতু চলে যাচ্ছি আজকে সন্ধ্যাবেলা একবার ঠাকুরটা দর্শন করে আসি, আরেকবার সুযোগ যখন আছে তখন আরেকবার ঠাকুরটা দর্শন করে আসি, দিয়ে জয় জগন্নাথ করে বাড়ি যাবো। মন্দির থেকে ফিরলাম, আজকে খুব ভিড় ছিল, স্বাভাবিক আজকে সানডে ছিল, ওরা ফার্স্ট টাইম যেটা দেখে এসেছিলো, মানে ফার্স্ট টাইম যেদিনকে আমরা ইন করলাম এখানে সেদিনকে যেটা দেখেছিলাম ওরা দেখেছিলো দর্শন করেছিল, তখন অনেকটাই ভিড় কম ছিল, বাট আজকে ভিড়টা একটু বেশি ছিল যেহেতু সানডে, বাট ওরা দর্শন করে এসে আমি আমার কোলে যেহেতু ছোটোটা ছিল আমি আর দর্শন করিনি, আমি ওকে কোলে করে সামনে থেকে দর্শন করিয়ে দিয়েছি, আমার তো ভালো করেই দর্শন হয়েছে সেজন্য আমার আর দর্শন করার আপাতত না হলেও চলবে, ওকে তো দর্শন করিয়ে দিয়েছি এটাই আমার শান্তি, ছোটোটাকে দর্শন করিয়েছি এটাই শান্তি। তো মোটামুটি সবারই ভালো করে দর্শন হয়েছে,
তো কালকে আমরা ব্যাক করছি, মনটা একটু খারাপই লাগছে, সমুদ্রকে এত কাছ থেকে এতবার কাছ থেকে দেখার পর চলে যেতে হবে কালকে, আবার কবে আসতে পারবো জানি না, এরকম কবে আবার একসঙ্গে সবাই হই হুল্লোড় করে মজা করে ঘুরতে যাওয়া হবে সেটাও জানি না। বাট হ্যাঁ, এই স্মৃতিগুলো তোমাদের সাথেও শেয়ার করে রাখলাম, যখনই মন খারাপ হবে বা কিছু দেখতে ইচ্ছে করবে এইগুলোই আবার রিপিট করে দেখতে পারবো, এটাই একটা বড় পাওয়া। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এখন আর হয়তো ভিডিও করতে পারবো না, বিকজ সবাই প্রত্যেকে প্রচুর টায়ার্ড, সবাই আমরা টুকটাক কিছু খেয়ে বাচ্চাগুলোকে একটা খাইয়ে আমরা শুয়ে পড়বো, আর বোধহয় ভিডিও করা পসিবল হবে না, সেজন্য এখনই আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে, টিল দেন টেক কেয়ার।